सुंदरपल्ली नामक एक ग्रामेते मदन बाबू थाकतो। पेशाय तिनि एकजन गोयला छिलेन। दूध बिक्री करे तार संसार चलतो। तार एकटा मेये छिलो जार नाम छिलो इंदु। मा आमादेर गरु गंगार जन्य किछु घास केटे निये आसछि, तुमि बाड़ितेई थाकबे। आमिও তোমার সঙ্গে যাব বাবা, কারণ আমার সঙ্গে কেউ এখানে খেলা করে না আর আমার বাড়িতে এইভাবে একা থাকতে একদম ভালো লাগে না। সে তার মেয়েকে বোঝাচ্ছিল সে যেখানে যাচ্ছে সেখানে শুধু জলাশয়, সে চলতে পারবে না। যখন সে সবুজ ঘাস কেটে ফিরে আসবে তার হাতে ঘাস থাকবে, তাকে কোলেও তুলতে পারবে না। ইন্দু তার বাবাকে যেতে দেখে তার পিছনে দৌড়াতে লাগলো। তারপরে সে যখন এই গরু এবং গরুর বাছুরটাকে দেখলো সে দাঁড়িয়ে গেল। তারপরে সে চিন্তা করলো এই বাছুরটাকে দেখো কি সুন্দর, ওকে ভালোবাসার জন্য ওর মা রয়েছে ওর কাছে, কিন্তু আমাকে তো ভালোবাসার জন্য আমার মা আমার কাছে নেই। একটা বাবা রয়েছে তাও সে সবসময় কাজেই ব্যস্ত থাকে। ইন্দুর মন খারাপ দেখে গরুটার খুব খারাপ লাগলো। সে তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে ইন্দু মা, তুমি এরকম চুপচাপ কেন, তোমার মন খারাপ কেন, আমাকে বলো। তুমি বাবাকে দেখো সবসময় কাজে ব্যস্ত থাকে, আমার সঙ্গে একদম খেলা করে না, আর তুমি তোমার বাছুরের সাথে কত সুন্দর খেলা করো, ও কত খুশি হয়। আমরা তো আছি ইন্দুমা তোমার সঙ্গে, যাও ওর সঙ্গে খেলা করো, তোমার বাবা সন্ধ্যের মধ্যে ফিরে আসবে, ততক্ষণ তুমি মজা করে খেলো, যাও খুশি থাকো। এটা শুনে ইন্দু অনেক খুশি হলো, সে খুশিতে নাচতে লাগলো। তাদের দুজনকে একসাথে খেলতে দেখে গরুটা অনেক খুশি হলো। তারই মধ্যে বাসুদেব কাঁধেতে সবুজ ঘাস নিয়ে বাড়ি ফিরল। সে তার বাবাকে দেখে দৌড়ে গেল আর তার গলা জড়িয়ে ধরল। প্রথমে সে গরুটাকে ঘাস দিল, তারপরে বাছুরটাকে একটা জায়গায় বেঁধে তাকেও ঘাস দিল। বাবা তুমি এই বাছুরটাকে কেন বাঁধলে, ওকে ছেড়ে দাও, আমি ওর সঙ্গে খেলা করব। আরে মা তুমি তো একটু আগে খেলছিলে, আমাকে এখন গরুর দুধ দিতে হবে, সেটাকে বিক্রি করতে যেতে হবে। ইন্দু কোনো কথা না বলে বাড়ি বারান্দাতে বসে পড়ল। মদনবাবু গরুর দুধটাকে দুইল, তারপরে বাছুরটাকে ছেড়ে দিল। বাছুরটার সঙ্গে সঙ্গে মায়ের কাছে গিয়ে দুধ খেতে লাগলো। গরুটা তার বাচ্চার দিকে ভালোবেসে তাকিয়ে রইল। তুমি দেখেছো বাবা, যখন ওর বাছুর ওর কাছে যায় তখন সে তাকে কত ভালোবেসে দেখে। হ্যাঁ মা, এটাই তো মা বাবার ভালোবাসা। আজ যদি তোমার মা বেঁচে থাকতো তাহলে তোমারও এইভাবে খেয়াল রাখতো। তাহলে আমারও একটা মায়ের দরকার। কিছু বাচ্চারা তো আমাকে নিয়ে হাসাহাসি করে যে আমার মা নেই, সেই জন্য তো আমি ওদের সাথে একদম খেলা করি না। আমারও একটা মা লাগবে, তুমি আমার জন্য মা নিয়ে এসো বাবা। এই কথা বলে ইন্দু অনেক কান্নাকাটি করলো। মদনবাবুর এটা দেখে খুব খারাপ লাগলো। ইন্দুর কথা শুনে গরুটার চোখ থেকে জল বেরিয়ে এলো। মদনবাবুর মনে হলো সত্যিই তো তার তো অবশ্যই একটা মায়ের প্রয়োজন। মদনবাবু অপর্ণা নামের একটা মেয়েকে বিয়ে করে বাড়ি আনলো। ইন্দু যখন অপর্ণাকে দেখলো সে তো কিছুই বুঝতে পারলো না। তুমি কে, আমাকে কোলে কেন নিলে? আমি তোমার মা ইন্দু, আমি শুনলাম তুমি মায়ের জন্য কান্নাকাটি করছিলে, তাই তোমার বাবা তো আমাকে নিয়ে এলো বাড়িতে। এইটা শুনে ইন্দু অনেক খুশি হলো। এইভাবেই ওই দিনটা কেটে গেল। মদনবাবু দুধ বিক্রি করে যা টাকা পেত সমস্ত টাকাগুলোই অপর্ণার হাতে তুলে দিত। অপর্ণা ইন্দুর খুব ভালো করে খেয়াল রাখছিল। এইসবের মাঝখানে ইন্দু তার মায়ের ভালোবাসা পেয়ে ওই গরুটার ব্যাপারে পুরোপুরিভাবে ভুলে গেল। এইটা দেখে ওই গরুটা কোনো ব্যাপার না, ও ঠিক আছে, আমার কাছে না এলে চলবে, কিন্তু ও যেখানেই থাকুক ও যেন খুশি থাকুক, ভগবান ওদের দুজনকে খুশি রেখো। এইটা চিন্তা করে ওই গরুটা নিজের বাছুরটাকে নিজের চোখের সামনে বড় হতে দেখে অনেক খুশি হলো। কয়েক মাসের মধ্যেই অপর্ণা গর্ভবতী হলো। এইটা দেখে মদনবাবু আর ইন্দু অনেক খুশি হলো। ইন্দু তো মনে মনে অনেক খুশি হচ্ছিল যে তার সাথে খেলার জন্য একটা ছোট্ট ভাই আসছে। খুশির খবর শুনে অপর্ণার মা অপর্ণার বাড়িতে অপর্ণাকে দেখার জন্য এলো। অপর্ণাও তখন তার মাকে দেখে অনেক খুশি হলো। তারপরে সে তার মেয়েকে তার সৎমের ব্যাপারে কিছু বলল। শোনো, ওইটা তোমার সৎ মেয়ে, আর মনে রাখবে এই ঘরের যত সম্পত্তির অধিকার কিন্তু তোমার বাচ্চা যেন পায়, ও যেন না পায়, বুঝলে? এই মেয়েটা একটা অপায়া, যে জন্ম হতে নিজের মাকে খেয়েছে, সেই জন্য বলছি ওর থেকে একটু দূরে থাকবে, না হলে তোমার বাচ্চারও ক্ষতি হতে পারে, বুঝতে পারলে আমার কথাটা? সে তার মেয়ের কান ভরে দিল, তার মেয়ের মনেতে বিষ ঢেলে দিল। গরুটা তার খারাপ নিয়তটা বুঝতে পেরে গেল। এই দুষ্টু মহিলাটা অপর্ণার মনে বিষ ঢালতে এসেছিল। বাচ্চাটা কি আবার একা হয়ে যাবে? গরুটা দৌড়ে গিয়ে তার মাকে জোরে শিং দিয়ে গুঁতো মারল। অপর্ণার মা উড়তে উড়তে মাটিতে পড়ে গেল। এইটা দেখে ওই গরুটা হাসতে হাসতে আবার সে তার নিজের জায়গাতে চলে এলো। সেই দিনের পর থেকে অপর্ণার মাথা খারাপ হয়ে গেল। সেই দিনের পর থেকে সে ইন্দুকে দেখলেই তার রাগেতে গা কসকস করত। ইন্দু, তুমি একদম অপায়া মেয়ে। তুমি জন্ম হতেই নিজের মাকে খেয়ে ফেলেছো। সেই জন্য তুমি আর এই বাড়িতে থাকবে না, এবারে গিয়ে ওই গরুদের সাথে থাকবে। তার কথা শোনার পরে ইন্দু তার বাবার দিকে তাকালো, কিন্তু তার বাবা অপর্ণাকে একটাও কথা বলল না। সিন্ধু একটা চাদর নিয়ে গোয়াল ঘরেতে গরুদের সাথে ঘুমোতে চলে গেল। তার মন খারাপ হয়ে গেল। সে নিজেকে খুব একা ভাবতে শুরু করলো। সে কিছুতেই ঘুমোতে পারছিল না, কারণ মশা তাকে চারিদিক থেকে কামড়াচ্ছিল। এইটা দেখে মদনবাবু মস্কুইটো কোয়েল জ্বালিয়ে আনলো। তারপরে সেটাকে সে তার মেয়ের কাছে রেখে দিল। বাবা! সে তার বাবার কাছে দৌড়ে গেল। মদনবাবু তার মেয়েকে কোলে নিয়ে কাঁদতে লাগলো। আমাকে ক্ষমা করে দে মা, তোর মায়ের সামনে আমি তোর বিরুদ্ধে কোনো কথা বলতে পারিনি। এখনো ঘুমোচ্ছে, সেজন্য আমি তোর কাছে চলে এসেছি। আমি যদি তোকে কিছু বলি, তোকে আরো মারবে তোর মা। বাবা, আমার আর এই মায়ের দরকার নেই, তুমি এনাকে নিয়ে যাও। তার ছোট্ট মেয়ে ইন্দুর কথা শুনে মদনবাবু বুঝতে পারল না যে সে কি বলবে। ইন্দুকে সে ভরসা দিয়ে গরুর দিকে তাকালো। গঙ্গা, তুই একটু আমার মেয়ের খেয়াল রাখিস। যতদিন আমি এখানে আছি তুমি নিশ্চিন্তে থাকো, ইন্দুর কাছে কেউ কোনোদিন আসতে পারবে না। এই কথাটা শুনে মদনবাবু অনেকটা স্বস্তি পেল। এতক্ষণ ধরে অপর্ণা সমস্ত কথাগুলো জানলা দিয়ে শুনলো এবং দেখলো। আমার তো মনে হচ্ছে ও সব সম্পত্তি নিজের মেয়েকে দিতে যাচ্ছে। হে ভগবান, যেন এরকম না হয়। যদি এরকম হয় তাহলে আমার ছেলে আর আমি তো অনাথ হয়ে যাব। আমাদের রাস্তায় ভিক্ষা করতে হবে। তারপরে সে এমন ভাব করলো যেন সে কিছুই জানে না। তারপরে সে তার স্বামীর কাছে শুয়ে পড়ল। সেই রাতেই অপর্ণা কিছুক্ষণ পরে উঠল। গরুটা সেই সময় বিশ্রাম করছিল। অপর্ণা ইন্দুর পা দুটোকে দড়ি দিয়ে বেঁধে দিল। তারপরে সে তার মুখেতে টেপ জড়িয়ে দিল। অপর্ণা তাকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছিল। ইন্দু চেঁচানোর চেষ্টা করছিল, সে পারছিল না, কারণ তার মুখেতে টেপ বাঁধা। কিন্তু ইন্দুর পায়েতে যে নুপুর ছিল, সে নুপুরটা ছনছন করে বেজে উঠছিল। গরুটা ইন্দুর পায়ের নুপুরের আওয়াজ শুনতে পেল। গরুটা সঙ্গে সঙ্গে উঠে দেখল যে ইন্দু ওখানে নেই। তারপরে গরুটা নিজের দড়িটাকে ছিঁড়ে ফেলল। সে পায়েলের আওয়াজটাকে অনুসরণ করে সেই দিকে যেতে লাগলো আর জোরে জোরে হাম্বা হাম্বা করছিল। গরুর আওয়াজ শুনে মদনবাবুর সঙ্গে সঙ্গে গোয়াল ঘরেতে এলো। সে দেখল যে ইন্দু ওখানে নেই। তারপরে সে গরুকে অনুসরণ করে যেতে লাগলো। ততক্ষণে অপর্ণা ইন্দুকে নিয়ে রেল লাইনের ধারেতে চলে গেল। ইন্দুকে সে রেল লাইনে শুইয়ে দিল আর ওখান থেকে চলে গেল। ঠিক তখনই রেল লাইন ধরে ট্রেন আসতে লাগলো। গরুটা সঙ্গে সঙ্গে ইন্দুর কাছে গেল, দড়িটাকে মুখে করে চাগিয়ে তাকে ওখান থেকে উদ্ধার করলো। তারই মধ্যে মদনবাবু ওখানে পৌঁছালো আর সিন্ধুকে দেখলো যে সিন্ধু সুরক্ষিত আছে। ইন্দু দৌড়ে গরুটার কাছে গিয়ে গরুটাকে চুমু খেলো। তারপরে তারা তিনজন একসাথে বাড়ি চলে গেল। এক গ্রামেতে সুভদ্রা, তার স্বামী বাসুদেব, তাদের পুত্র সায়ন এবং বৌমা কবিতা থাকত। তাদের পরিবার একটা সাধারণ মধ্যবিত্ত পরিবার। সায়ন এবং বাসুদেব দুজন চাকরি করত, তা দিয়েই তাদের সংসার চলত। দুজন শাশুড়ি বৌমাও খালি বসে থাকতো না। পাশের বাড়ি থেকে সেলাইয়ের কাজ নিয়ে তারা দুজন সেলাই করত। সেই টাকাগুলো তার স্বামীকে দিয়ে তাদের সংসার চালানোর কাজেতে সাহায্য করত। বৌমা, আমাদের উপর কাজের চাপ বেড়ে যাচ্ছে আর অনেক কাজ রয়েছে, দুজন মিলে হচ্ছে না। আচ্ছা, কিছু লোক রাখলে হয় না? শাশুড়ি মা, কাজটা তো সবে শুরু হয়েছে আর এই সবে কাজ পেলাম। আর এত তাড়াতাড়ি যদি লোক রাখি, পরে যদি আর কাজ না পাই তখন? এখন যে কাজগুলো পাচ্ছি সেগুলো নাহলে আমরাই করি। অনেক যখন কাজের চাপ হবে তখন নাহলে ভাববো লোক রাখার জন্য, নাহলে তো বেকার। যদি কাজ বন্ধ হয়ে যায় তখন? হ্যাঁ বৌমা, ঠিকই বলেছো, আমি তো এটা চিন্তাই করিনি। ঠিক আছে, চলো কিছুদিন আমরা দুজন মিলেই কাজটা করি। মাথাটা খুব যন্ত্রণা করছে। শাশুড়ি মা, আপনি একটু আরাম করুন, আমি চা তৈরি করছি। বৌমা কবিতা রান্না করতে গেল, দু কাপ চা বানিয়ে নিয়ে এলো। সে তার শাশুড়িকে এক কাপ দিল এবং নিজে এক কাপ খেলো। তারই মধ্যে ওই গ্রামেরই এক প্রতিবেশী উর্বশী ওখানে এসে হাজির হলো। দুজন শাশুড়ি বৌমাকে এইভাবে একসাথে কাজ করতে দেখে তার হিংসা হলো। সেই জন্য সে শাশুড়ি বৌমার মাঝখানে আগুন লাগাতে চাইছিল। अरे सुभद्रा दीदी बौमा थाका सत्त्वेও আপনি কাজ করছেন। আপনার বৌমা তো দেখছি খুব চালাক, শাশুড়ি দিয়ে সব কাজ করাচ্ছে, কি ব্যাপার? আমি সব বুঝতে পারছি উর্বশী মাসি, আমাকে কি নিজের মতো ভেবেছেন? যে আপনি যেমন নিজের শাশুড়িকে জ্বালান আমিও জ্বালাবো? সেই জন্য আমার শাশুড়ি মা আমাকে আগেই সাবধান করে দিয়েছিল, আপনাদের মতো লোকের সাথে যদি মিশি আর আপনাদের কথা যদি শুনি না তাহলে আমাদের পাগল হয়ে যেতে হবে, পরে দেখবো পাগলা হাসপাতালে ভর্তি হতে হবে। তাই আপনি যতই চেষ্টা করুন আমাদের মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। আমি তো জানি আমার শাশুড়ি মা কেমন, আর আমার শাশুড়ি মাও জানে যে তার বউ কেমন। এই আপনাদের মতো লোকেরা যারা এদিকের কথা ওইদিক ওইদিকের কথা ওইদিকে করেন, আপনারা যতই চেষ্টা করুন আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। উর্বশী তার কথা শুনে চুপি চুপি ওখান থেকে চলে গেল। বৌমা, তুমি উর্বশীকে ভালোই কথা শুনিয়েছো, ও কোনোদিন আর ভুল করে আমাদের বাড়িতে আসবে না, আর যদিও আশেপাশে আসে তাহলে আমাদের বাড়িতে কোনোদিন আসবে না। ঠিক করেছো তুমি। ঠিক আছে শাশুড়ি মা, এবারে অনেক সন্ধে হয়েছে, এবারে কাজটা বন্ধ করুন আর গিয়ে আরাম করুন, আমিও যাই এবারে রান্নাগুলো করে নি। ঠিক বললে বৌমা। কবিতা রান্নাঘরে গিয়ে রান্না করলো। কিছুক্ষণ পরে কবিতার সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেল। খাবারগুলোকে বেড়ে সে ডাইনিং টেবিলেতে রাখলো, তারপরে তার শাশুড়িকে ডাকলো। সুভদ্রা তার বেডরুমে আরাম করছিল। কবিতার আওয়াজ শুনে সে খাওয়ার জন্য ডাইনিং টেবিলে এলো। বৌমা শাশুড়িকে খাবারটাকে বাড়িয়ে দিল। একটু টিভিটা চালাও তো। আচ্ছা মা, যখন আপনি খেতে বসেন তখনই আপনার টিভির কথা মনে পড়ে, তারপরে তো আর কোনোদিন আপনাকে টিভি দেখতে দেখিনি। আরে বৌমা, তুমি বুঝবে না, খেতে বসে ওই মজার কমেডিগুলো দেখতে না খুব ভালো লাগে, সেই জন্য তোমাকে বলছি টিভিটা চালিয়ে দাও না। আরে শাশুড়ি মা, এটা তো ভালো ব্যাপার, আপনাকে আমার জন্য নিজের অভ্যাসটা বদলাতে হবে না, ছোট ছোট খুশির মধ্যেই তো অনেক খুশি পাওয়া যায়, আপনার যেমন ইচ্ছে আপনি করুন, আমি টিভি চালিয়ে দিচ্ছি মা। বৌমা কবিতা এই কথা বলে টিভির কাছে গেল, টিভিটাকে অন করে দিল, রিমোটটাকে হাতে নিয়ে এসে আবার খাবার টেবিলেতে চলে এলো। তারপরে কবিতাও নিজের খাবারটাকে খেতে লাগলো। এইভাবে দুজন শাশুড়ি বৌমা টিভি দেখতে দেখতে খাবারটা খাচ্ছিল। তখনই টিভিতে এই ধরনের একটা খবর শোনা গেল, করোনার মতো মহামারীতে মানুষের জনজীবনে অনেক প্রভাব পড়েছে, মানুষের হাতে কোনো কাজ না থাকায় মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। যদিও লকডাউনের কারণে সমস্ত কাজ স্তব্ধ হয়ে গেছে, দিন আনা দিন খাওয়া মানুষের অবস্থা তো আরও শোচনীয় হয়ে পড়েছে, সমস্ত গরিব মানুষেরা একবেলা পেট পুরে খেতেও পাচ্ছে না। সেই জন্য আপনাদের মতো জনগণের কাছে অনুরোধ, এদের মতো নিরীহ মানুষদের সাহায্য করার জন্য অবশ্যই এগিয়ে আসুন, গরিব মানুষেরা ক্ষুধার্ত, তারা চোখের জল ফেলছে। টিভিতে এইরকম দুঃখজনক খবর দেখে সুভদ্রা খাবার খেতে পারল না, কোনো কথা না বলে সে টেবিল থেকে উঠল, হাত ধুলো আর সোফাতে বসে পড়ল। এইটা দেখে বৌমা কবিতাও খেতে পারল না। তারপরে কবিতার শাশুড়ি সুভদ্রার কাছে এসে বসে পড়ল। এই করোনার জন্য লোকেদের মধ্যে তো দুঃখের পাহাড় ভেঙে পড়েছে, শুধু এতটাই না, ছোট ছোট বাচ্চারা না খেয়ে রয়েছে, ওদের এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। ওই বাচ্চাগুলো যেভাবে কাঁদছিল, ওদের চেহারা যেন আমার চোখের সামনে এখনো ভাসছে। বৌমা, শাশুড়ি মা, আমাদের কাছে যেটুকু আছে আমরা তাতেই খুশি আছি, যদি আমরা আরেকটু বেশি কাজ করি তাহলে ওই গরিব বাচ্চাদের আমরা খাবার দিতে পারবো, ওদের সাহায্য করতে পারবো। চলুন না মা, আমরাও কিছু রান্না বান্না করে লোকেদের খাওয়াই, আপনি কি বলেন? ভালোই চিন্তা ভাবনা করেছো বৌমা, আমাদের এই কাজটা করতেই হবে, এই কাজটা কাল থেকে কেন আজকে থেকেই করবো। চলো বৌমা, আমরা খুব কঠোর পরিশ্রম করব আর কাজ করে যে টাকাটা পাবো ওনাদের দিয়ে দেব। এই কথা বলে শাশুড়ি বৌমা একসাথে তারা দুজন আবার সেলাই করতে বসে পড়ল। সারা রাত তারা সেলাইয়ের কাজ করল, কাজ করতে করতে তারা দুজন ক্লান্ত হয়ে পড়ল। তারপরে তাদের দুজনকে খাবার দিল, তারা দুজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। দুজন শাশুড়ি বৌমা সারা রাত ধরে কাজ করেই যাচ্ছিল, ঘড়িতে এখন 6টা বাজে। তারপর দুজনে উঠে স্নান করে ফেলল আর রান্না করতে চলে গেল। স্বামীদের জন্য টিফিনে করে খাবার ভরে তাদেরকে অফিসে পাঠিয়ে দিল। তারপরে তারা দুজন একটা ঠেলা গাড়ি করে সমস্ত রান্না করা খাবার প্যাক করে রাখলো। খাবারের সাথে সাথে মাস্ক, স্যানিটাইজ সব কিছুই ছিল গরিবদের জন্য। রাস্তা দিয়ে তারা ঠেলা গাড়ি করে যেতে যেতে সমস্ত গরিব মানুষদেরকে মাস্ক দিল এবং স্যানিটাইজার দিল। তারপরে তাদের জন্য খাবারের প্যাকেটে করে খাবারও দিল। তৃষ্ণার্ত লোকেদেরকে খাবার জন্য জলের বোতল দিল। পেট ভরে খাবার খেয়ে একটা গরিব বৃদ্ধ লোক কাছে এসে বলল, আমি জানি না তোমরা দুজন মা বেটি নাকি শাশুড়ি বৌমা, আমাদের মতো দুবেলা দুমুঠো গরিবদের খাবার মতো কিছুই নেই, জীবন এবং মরণের সাথে লড়াই করছে। আমাদের মতো এইরকম লোককে খাইয়ে তুমি অনেক পুণ্য কাজ করছো মা। এই কথা বলে ওই বৃদ্ধটা খাবারের প্যাকেট তাদের হাত থেকে নিয়ে খুব তাড়াতাড়ি ওখান থেকে চলে গেল। কবিতা সেটা দেখলো। শাশুড়ি মা, মনে হচ্ছে আরো আগে অনেক গরিব লোক আছে, চলুন না আরো আগে গিয়ে দেখি। তারা দুজন ওই বৃদ্ধ লোকটার পেছনে পেছনে গেল। তারা দুজন ঠেলা গাড়িটাকে ঠেলে ঠেলে তার পিছনে পিছনে যাচ্ছিল। তখন তারা দেখলো ওই বৃদ্ধ লোকটা একটা বৃদ্ধ মহিলাকে নিজের হাতে করে খাইয়ে দিচ্ছে। এইটা থেকে দুজন শাশুড়ি বৌমা চোখে জল চলে এলো। দাদু, এতটা খাবার কি যথেষ্ট, না আরো দেব? যদি পারো তাহলে আর একটু দাও, তাহলে এটাকে রাতের খাবারের জন্য রেখে দেব। এটা আমার স্ত্রী, কথা বলতে পারে না, একটা দুর্ঘটনাতে আমাকে বাঁচাতে গিয়ে নিজের আবাসটাকেই হারিয়ে ফেলে। আমাদের বাড়ি এখানে না, আমাদের বাড়ি উত্তরপ্রদেশ, যাবার জন্য কোনো টাকাও নেই, লকডাউনের জন্য কোনো কাজও নেই, কি করে চলবে? কোনো কথা না বলে শাশুড়ি বৌমা তাদেরকে আরও খাবার দিল। সমস্ত খাবার বিলিয়ে দিয়ে তারা উদাস মনে বাড়ি পৌঁছালো। এইভাবে তারা দুজন প্রতিদিন রাত জেগে কাজ করত। সকালে খাবার বানিয়ে সমস্ত গরিবদেরকে দিতে যেত। একদিন উর্বশী তাদের কাছে এলো। আমাকে ক্ষমা করে দাও সুভদ্রা বোন, তোমরা এত ভালো আর আমি তোমাদের দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটাতে চাইছিলাম। আমার কাছে যদি তোমার মতো ভালো বৌমা থাকতো তাহলে আমিও ভালো হয়ে যেতাম। আমিও তোমাদের সাথে এই কাজে তোমাদের সাহায্য করব। এ নাও 5000 টাকা, আমিও তোমাদের সাথে ওনাদের সাহায্য করব। এটা শুনে সুভদ্রা, উর্বশী, তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক, আর তুমিও যারা বিপদে পড়েছে তাদের সাহায্য করবে, শুনে খুব খুশি হলাম। সবাই তো আর তোমার মতো এত ভালো ভাবনা চিন্তা করে না। তুমি যে এই সাহায্যের হাত বাড়িয়েছো তাতে দেখবে অনেকেই খুশি থাকবে। তারপরে তারা তিনজন গরিব মানুষদেরকে খাবার দেওয়ার জন্য বেরিয়ে পড়লো। তাদেরকে এক এক করে সবাইকে খাবারের প্যাকেট দিল। তাদের যতটা সামর্থ্য ছিল তারা এইভাবে গরিবদের সাহায্য করছিল। তাদের এইরকম চেষ্টা দেখে কিছু লোক সাহায্য করার জন্য এগিয়ে এলো।